বাবা প্লিজ স্যার কোশ্চেনটা সলভ করে দিবেন কোনটা না স্যার ও যে পরীক্ষা আমাকে maaf করিস বাবা আমি আজকেও না প্রশ্নটা স্ক্রিনশট দিয়ে রাখতে ভুলে গেছি আমি আমাকে একটু সব maaf করে দিস আমি আগামী ক্লাসে করে দিব আমি ওই যে স্ক্রিনশট দিয়ে রেখে দেব আমার এটা ড্রাইভে আছে ড্রাইভ থেকে আবার প্রশ্ন থাকতে অনেকগুলো প্রশ্ন সেখানে খুঁজে বের করতে হবে কারণ ড্রাইভে প্রশ্নের অভাব নেই সেই স্পেসিফিক ওই প্রশ্নটা খুঁজে বের করতে একটু সময় লাগবে ক্লাসের সময়টা আমি সত্যি বাবা ভুলে গেছি রে স্বামী নাহলে আজকেই হয়তোবা সলভ করে দেয় নেক্সট ক্লাসে সলভ করে দেই স্বামী হ্যাঁ আমাকে একটু ক্লাসের আগে একটু স্মরণ করিয়ে দিস তো নেক্সট ক্লাসে হ্যাঁ স্বামী জি ওকে সবাই একটু খেয়াল করো আমাদের লাস্ট ক্লাসের যে স্টেমটা ছিল হ্যাঁ লাস্ট ক্লাসের যে স্টেমটা ছিল এটা গ্যাস ডিফারেন্ট গ্যাস abcd বিভিন্ন থাকতে পারে আমাদের যে এখানে প্রেসারটা দেওয়া থাকবে टेंपरेचर দেওয়া থাকবে ভলিউম দেওয়া থাকবে এগুলো আমি যে ভলিউম ইউজ করছি সেটা হয়তো নাও থাকতে পারে डिफरेंट কোন ভলিউম डिफरेंट प्रेशर কিন্তু এই রকমের স্টেমটা থাকবে তো আমরা দিয়ে দিলাম टेंपरेचरটা এখানে ধরে নাও 25 27 ইত্যাদি এখানে প্রেসারটা ধরে নাও তুমি আজকে আমরা গত ক্লাসে আমরা কিলোপাস্কাল দিয়ে করেছি আজকে না হয় আমরা নিউটন পার মিটার স্কোয়ার দিয়ে করলাম অথবা মিলিমিটার পার দিয়ে করলাম ধরে নাও সাতশো আশি সেভেন এইট জিরো মিলিমিটার এস জি ওকে এখন ভলিউমটা ধরে নাও তুমি গত ক্লাসে আমরা ডিএম কিউব আই মিন ঘন ডেসিমিটার বা কিউবিক ডেসিমিটার দিয়ে করেছিলাম আজকে না হয় আমরা এম দিয়ে করলাম সে ফর এক্সাম্পল এটা হচ্ছে এইট হান্ড্রেড ওকে এটা হচ্ছে আমার এ গ্যাস তার ওয়েট মানে হচ্ছে তার পরিমাণ পরিমাণটা হচ্ছে সে ফর এক্সাম্পল এইট গ্রাম ওকে লাস্ট লাস্ট ক্লাসের যে পরিমাণটা সেটি আমরা রাখলাম ওকে এটা হচ্ছে এ গ্যাস এবার বাবা বি গ্যাস দেখো অনেক স্টুডেন্ট আছে যারা মনে করে যে এই খুব ইজিয়েস্ট আর সে ট্রাই করে না এক্সারসাইজ করে না কিন্তু আবার এই ঠিক ইজিয়েস্ট বিষয়টাতে সে এক্সামে এটাতেই ফেল মারে এটাতেই সে ভুল করে এটাতেই সে ভুলে যায় এই জিনিসটা যেন কখনো তোমাদের মাঝে এক্সিবিট না হয় যে একটা ইজিএস জিনিস স্যার এটা পারবো করব না না আবার ট্রাই করো দেখবা যে একটা করতে গেলে তুমি দেখবা যে একটা প্রবলেম তুমি ফেস করছো সো কোন এটা তোমার যদি জানা কারণ এখানে অনেক স্টুডেন্ট আছো সবার তো আর জানা না কারো কারো হয়তো এটা খুব মানে তার উপকারে আসবে হ্যাঁ কিন্তু তার জন্য কিন্তু করছে আমরা সবাইকে কনসিডার করি কিন্তু আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করি ওকে তাহলে একটু খেয়াল করো এখানে আমরা সেকেন্ড গ্যাসটা যেটা বি গ্যাস এ বি গ্যাসের সে ফর एग्जांपल टेंपरेचरটা সেম রাখলাম 25 ডিগ্রি সেলসিয়াস পিটা একটু চেঞ্জ করে দিলাম ধরে নাও পিটা হচ্ছে 1020 বা এটাকে আমি মনে করো যে তোমার কি করলাম আমি এটাকে মিলিমিটারে না দিয়ে সে ফর एग्जांपल আমি এটাকে মিলিমিটারে না দিয়ে এটাকে প্যাসকেলে দিলাম হ্যাঁ ধরো 102 35 375 প্যাসকেল বাবা খেয়াল করেন প্যাসকেল ওকে আর ভলিউমটা দিয়ে দিলাম লিটারে দিয়ে দিলাম এটাকে ধরে দিলাম মনে করো যে পয়েন্ট ফাইভ লিটার আর এটার ওয়েট দিলাম সে ফর এক্সাম্পল টু পয়েন্ট ফোর গ্রাম এই হচ্ছে আমাদের টোটাল ইনফরমেশন দুইটা গ্যাস নিয়ে এই স্টেমে এটা থাকবে বাবা আচ্ছা এখন একটু খেয়াল করো আমাদের অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন আই মিন ঘ অথবা সি টাইপ কোয়েশ্চেনের মধ্যে আমাদের লাস্ট ক্লাসে যেই আমরা যেটা লাস্ট ক্লাসে যে প্রবলেম সলভ করেছিলাম সেটাই হয়তো থাকবে কি এ গ্যাস দা মলিকিউল নাম্বার অফ এ গ্যাস এটা ক্যালকুলেট করতে চাইবে মানে এ গ্যাসের মলিকিউল নাম্বার অথবা বি গ্যাসের মলিকিউল নাম্বার তোমার চাইতে পারে অথবা তোমাকে বলতে পারে যে এখানে এই গ্যাসটার যে কোনো একটি গ্যাসের অনু মানে মলিকিউল ওয়ান মানে এমনও বলতে পারে এই টোটাল এই যে এখানে যতগুলো গ্যাসিও মলিকিউল আছে এখানে গ্যাসাস মলিকিউল এখানে আছে বাবা এই মলিকিউলগুলোর টোটাল কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করতে চাইতে পারে কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা কিন্তু আমরা জানি কাইনেটিক এনার্জির ইকুয়েশনটা কি বলো গতিশক্তির ইকুয়েশনটা কি ই কে ইকুয়াল টু কি বাবা 3 বাই 2 কি এন আর টি এই এনটা কি বাবা এনটা হচ্ছে মোল নাম্বার ওকে তো আমরা এই ইকুয়েশনটা ইউজ করে কিন্তু আমরা কাইনেটিক এনার্জি কোন একটা পার্টিকুলার গ্যাসের আমরা তার টেম্পারেচারটা আমাদের এখানে খুব প্রয়োজন দেখো টেম্পারেচার আর এটা তো হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক ঠিক না মলার গ্যাস কনস্ট্যান্ট এটার এটার ভ্যালু তো আমাদের জানা আছে এসআই সিজিএস এনটা যদি আমরা এখানে এনটা যদি আমরা ই করতে পারতাম তাহলে কিন্তু এখানে আমরা কি করতে পারবো যদি ওয়ান মলিকিউলের জন্য বলে তাহলে কিন্তু বাবা এই এনটা কিন্তু আমাদের থাকছে না একটা মলিকিউলের জন্য কিন্তু হ্যাঁ তো এখানে আমাদের একটা কিন্তু বিষয় আছে এখানে আমরা কখনো টু এন এ অ্যাব্যাড্রোর নাম্বার দিয়ে আমরা কি করতে পারি আমরা টু এন এ অ্যাবোগেড্রো নাম্বার দিয়ে যখন ডিভাইড করবো তখন কিন্তু ওয়ান মলিকিউলের জন্য কিন্তু কাইনেটিক এনার্জি আমরা পাবো অর্থাৎ কাইনেটিক এনার্জি কিন্তু তোমরা করে করেছ আর এমএস ভেলোসিটি আর এম এস ভেলোসিটি দ্যাট মিন্স রুট স্কোয়ার মিন্স ভেলোসিটি কোন একটি পার্টিকুলার গ্যাসের একটা পার্টিকুলার টেম্পারেচারে তার আর এমএস ভেলোসিটি ক্যালকুলেট করা এই আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম তোমাদের দেখো আমি আবারও বলছি হোমওয়ার্কটা একটু লিখে নাও প্লিজ তোমাদের নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আমি হয়তোবা স্পেসিফিক করে কাউকে বলবো তোমাই এই 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 টাস্কটা তুমি করো এই অঙ্কটা তুমি করো এই আরএমএস ভেলোসিটি তুমি ক্যালকুলেট করো এবং তুমি তুমি জানাবা অন্য কেউ না তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি আটকে যাবে আমি স্পেসিফিক করে দেখে নাম ধরে বলবো তাহলে হোমওয়ার্ক হচ্ছে আর এম এস কিভাবে আর এম এস ভ্যালোসিটি বা আর এম ব্যাগ এই আর এম ব্যাগ ভ্যালোসিটি ক্যালকুলেট করা এটা কিন্তু আমাদের একটা হোমওয়ার্ক দিলাম আর হচ্ছে কাইনেটিক এনার্জি কেমন কাইনেটিক এনার্জি হ্যাঁ কাইনেটিক এনার্জি এটা ক্যালকুলেট করা কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করা এই দুই ধরনের আর এম এস ভ্যালোসিটি কাইনেটিক এনার্জি এই এই অঙ্কগুলো তোমাদের একটু হোমওয়ার্ক থাকলো কাইনেটিক এনার্জি এবং আর এম বাবা এবারে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে কিন্তু ইম্পর্টেন্ট আছে হয় কাইনেটিক এনার্জি না হয় আরএমএস ভেলোসিটি ক্যালকুলেট করা অ্যাপ্লিকেশন টাইপ क्वेश्चनে কিন্তু আসবে বুঝতে পারছো তাহলে আমরা একটু হার্ডার টাইপ क्वेश्चनটাতে একটু আমরা যাচ্ছি এখানে উচ্চতর দক্ষতার क्वेश्चनটা কি হতে পারে ডি টাইপ क्वेश्चनটা দেখো বাবা আমরা লাস্ট ক্লাসে আমরা কিন্তু মানে ডেসক্রাইব করেছি আলোচনা করেছি যে এখানে এই দুইটা গ্যাসকে থার্ড কোন বেসেলে বেকুয়াম বেসেলে যদি মিক্স করি তাহলে সেই মিক্স করলে সেখানে টোটাল প্রেসারটা কত একটু খেয়াল করিও কিন্তু বাবা প্লিজ আল্লাহর দোহাই তোমরা একটু মনোযোগ দাও এখানে আমাদের আরো কিছু প্রশ্ন হতে পারে একটু বলছি আমি প্লিজ সবাই একটু দেখো আমরা এই যে দুইটা গ্যাস এখানে আমাদের গিভেন যেটা মানে ইনফরমেশন গুলো যেটা আছে এইটাকে ইউজ করে বাবা এখন যদি এই দুইটা গ্যাসকে খেল করো সবাই একটু খেয়াল করো এই বিষয়টা বাকি আছে যদি আমরা এই দুইটা গ্যাসকে একটি ন্যারো টিউব দিয়ে যদি আমরা কানেক্টেড করি একটি স্টপ কর্ক থাকবে সেখানে প্লিজ স্কেল করবেন কিন্তু তাহলে এখানে স্টেমের মধ্যে একটি টোটাল প্রেসার মেনশন করা থাকবে সবাই খেয়াল করবে কিন্তু স্টেমের মধ্যে টোটাল প্রেসার মেনশন করা থাকবে যেহেতু আমি ইনফরমেশন গুলো একদম মন গড়া দিয়েছি এখন টোটাল প্রেসারটা কত সেটা যদি আমরা প্লিজ সবাই একটু দেখেন বাবা বুঝবেন যদি আপনি কনসেন্ট্রেশনটা এখানে না রাখেন তাহলে কিন্তু বাবা সত্যি আপনি বিপদে আছেন এখনো এখন প্লিজ কাম ব্যাক তোমরা পাগলামিটা ছেড়ে কাম ব্যাক করো আবারও বলছি এই যে লাস্ট ক্লাসে কিন্তু এই ডালটন পার্সেল প্রেসার নিয়ে কিন্তু কথা বলেছি আজকেও আমি প্রয়োজন বোধ করছি কারণ কি আরো কিছু বিষয় বাকি আছে তোমরা হয়তো বা লাস্ট ক্লাসে যেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি এর থেকে একটু ডিফার করলেই কিন্তু তুমি দেখা গেছো আটকে গেছো না আমি যেন না আটকাই কারণ এটা এমন একটা টপিক এটা থেকে একটা কোয়েশ্চেন এবার হতে পারে তাহলে আমি এটা টোটালটাই আমরা কি করব কনজিউম করার ট্রাই করছি তাহলে আমরা যদি টোটাল বিষয়টা যদি আমরা

টোটাল প্রেশার অবজার্ভ হয়েছে কত সেটা দেওয়া থাকবে এখানে বাংলা কথা লেখা থাকবে যে স্টপ ককটি খুলে দিলে মিশ্রিত গ্যাসের টোটাল প্রেশারটা টোটাল প্রেশারটা হয় তোমার দেওয়া থাকবে কত এটা আমি জানি না তাইলে আমি একটু বলছি আগে আগে তোমরা কি করো এই দুইটা গ্যাসকে স্টপ কর্কটা খুলে দিলে আমি তোমাদেরকে কাজটা দিচ্ছি আমি লাস্ট ক্লাসে কিন্তু করিয়েছি স্টপ করকটা এখন খুলে দিলে এই দুইটা গ্যাস যখন মিক্সড হবে তখন তারা যে প্রেসারটা ক্রিয়েট করবে এটা কত সেটা আগে আমাকে জানাও তারপরে আমি তোমাদের যেভাবে আবার প্রশ্নটা আসতে পারে সেটা আমি আলোচনা করছি তোমরা প্লিজ ইংলিশ ভার্সন এন্ড বাংলা ভার্সন বোথ ভার্সন ট্রাই টু সলভ দিস কি ক্যালকুলেট দা টোটাল প্রেসার হোয়েন স্টপ কক ওপেন যখন স্টপ ককটা ওপেন করা হবে তখন টোটাল প্রেসারটা কত হবে প্লিজ ট্রাই করো আমি দেখি কে কত আগে পারে স্টপ কক হয়ন ওপেন ক্যালকুলেট দা টুটাল প্রেসার অফ দা মিক্সচার অথবা আমরা বলবো স্টপ ককটি খুলে দিলে মিক্সচার হবে গ্যাসের এই গ্যাসীয় মিক্সচারের মোট চাপটা কত এটা ক্যালকুলেট করা গণনা করা করে ফেলো দ্রুত করে ফেলো দেখি কে করতে পারো

টোটাল প্রেশারটা কত হবে হোয়েন তুমি যখন স্টপ ককটা খুলে দিবে বোধ গ্যাস যখন মিক্স করবে তখন এই মিক্সচারের যে কি মিক্সচারে কিন্তু দুইটা গ্যাস মিশ্রিত অবস্থায় কিন্তু একটা টোটাল ক্রিয়েট করবে সেই প্রেশারটা কত লাস্ট ক্লাসেই করিয়েছি ফিডব্যাক না নিলে যদি ফিডব্যাক দিতে না পারো বাবা তাহলে কিন্তু আমি বলবো যেটা আমি করেছি এটা আমি সার্থক হতে পারিনি ফিডব্যাক দিতে হবে তোমাদের শুধু পড়ালাম কিন্তু ফিডব্যাক নিলাম না এটা তো হচ্ছেই না ফিডব্যাক চাই এই যে লাস্ট ক্লাসে তোমাদের যে হোমওয়ার্ক দিলাম আর এম এস ভ্যালোসিটি অ্যান্ড কাইনেটিক এনার্জি ডেফিনেটলি তোমরা কিন্তু ট্রাই করতে হবে দেওয়ার জন্য দেওয়া নয় ক্লাসে শুধু থাকার জন্য থাকা নয় ক্লাসটাকে সার্থক করবে আশফাক ড দিস অভি অভি নাই রে ক্লাসে কি ক্লাসে নাই

আচ্ছা আমরা দেখি ট্রাই করছি একটা তো অন্ততপক্ষে পেলাম স্বামী বললো যে এখানে স্টব ককটি খুলে দিলে টোটাল প্রেসারটা হবে এটা একটু দেখে দ্রুত কর দেখো আমি আশা করছিলাম কি ইউনিট তুমি এটা যেহেতু মিলিমিটার আছে এটা যেহেতু পেসকেলে আছে তাহলে তো দুটাকে তুমি ডিফারেন্ট ইউনিটে রেখে তো তুমি অঙ্কটা সলভ করতে পারবে না একই সেমিলার ইউনিটে তোমাকে নিতে হবে প্রেসার ভলিউম এগুলো ডিফারেন্ট ইউনিটে রেখে তুমি পারবে না তুমি যে এক ইউনিটে রাখো দুটাকেই তুমি পেস্কেলে দুটাকেই তুমি মিলিমিটারে অথবা দুটাকেই তুমি এটিএম এ তুমি কনভার্ট করতে পারো হোয়াটএভার কিন্তু দুটা গ্যাসেরই প্রেসার বলো ভলিউম বলো এদের ইউনিটগুলো কিন্তু সেম হতে হবে এই হচ্ছে কঠিন বলতে যা বোঝায় এই স্টেমটার মধ্যে এটাই তাহলে আমরা একটু প্লিজ আমাদের উই নো আমরা কি জানি বাবা আমরা কি জানি আমরা একটা কিন্তু ফর্মুলা জানি সেটা কি পিভি এই পিটা হচ্ছে টোটাল প্রেসার এই ভিটা হচ্ছে টোটাল ভলিউম তাহলে এখানে টোটাল ভলিউমটা কিন্তু আমরা এ এম এল আর হচ্ছে লিটার তাহলে আমরা একটু টোটাল ভলিউমটা কিন্তু আচ্ছা পি ওয়ান আর ভি ওয়ান এটা হচ্ছে এ গ্যাসের প্রেসার এন্ড ভলিউম বিফোর মিক্সিং হ্যাঁ আর পি টু ভি টু এটা হচ্ছে ভি গ্যাসের তার মানে দুই নম্বর গ্যাসের ভলিউম এবং প্রেসার তাহলে এখান থেকে আমরা দেখি কোন কোন ডাটা আমাদের গিভেন আছে দেখি পি ওয়ান মানে এ গ্যাসের এবং ভি ওয়ান এ গ্যাসের প্রেসার এবং ভলিউমটা আমরা পি ওয়ান ভি ওয়ান ক্যালকুলেট করছি তাহলে পি ওয়ানটা কত এখানে লেখা আছে সেভেন এইট জিরো মিলিমিটার তাহলে আমরা যদি মিলিমিটার মার্কারি থেকে যদি আমরা এটিএম এ নিতে চাই তাহলে আমরা সবসময় কিন্তু জানি ডিভাইডেড বাই সেভেন কিন্তু এটিএম এ কনভার্ট হয়ে তাহলে কত হলো আমাকে একটু জানাইও আচ্ছা নিলাম তারপরে ভি ওয়ান ভি ওয়ানটা দেওয়া আছে দেখো বাবা এটা এম এল এটা লিটারে তাহলে দুটাকেই এম এল নাও অথবা দুটাকেই লিটারে নাও আমরা লিটারে নিতে বেশি চোজ করি তাই না তাহলে এইট জিরো জিরো এম এল মানে পয়েন্ট এইট লিটার এইট জিরো জিরো এম এল মিনস এক হাজার দিয়ে ডিভাইড করলে এটা কিন্তু পয়েন্ট এইট লিটার হয়ে যায় বাবা তাহলে লিটার হয়ে গেল ওকে ফাইন এবার বি গ্যাসের বি গ্যাসের প্রেশারটা একটু খেয়াল করি বি গ্যাসের প্রেশারটাকে আমরা টু ধরছি পি টু ইকাল টু এখানে গিভেন প্রেশার হচ্ছে ওয়ান জিরো টু অ্যান্ড থ্রি সেভেন ফাইভ এগুলো একদম মন গড়া দিয়েছে যা মনে আসছে তাই এখন পেসকেল থেকে এটিএম এ যেতে হলে কিন্তু ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ দিয়ে ডিভাইড করতে হবে লাস্ট ক্লাস আমি তোমাদেরকে বলে দিয়েছি আমি কিন্তু সম্পর্কটা ওখানে রিলেশনটা কিন্তু আমরা দিয়ে দিয়েছিলাম লাস্ট ক্লাসে তাহলে আমরা যদি প্যাসকেল থেকে অথবা নিউটন মিটার ইনভার্স টু থেকে যদি আমরা এটিএম এ যেতে চাই ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ এই নাম্বারটা মনে রাখতে হবে তাহলে এটাকে আমরা ডিভাইড যদি করি ওয়ান জিরো টু থ্রি সেভেন ফাইভ কে যদি ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ দ্বারা ডিভাইড করি তাহলেই কিন্তু এটিএম এ চলে গেল তাহলে কত হয় আমাকে একটু জানাও ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এ টি এম ওকে ফাইন দ্যাট হচ্ছে বাবা পয়েন্ট ফাইভ লিটার ব্যাস হয়ে গেলো আমাদের কাজ কিন্তু অলমোস্ট ডান তাহলে আমাদের এখানে আমাদের কি বের কর্তব্য বলছে টুটাল প্রেসার তাহলে আমরা লিখতে পারি অর টুটাল প্রেসার ইকুয়াল টু হচ্ছে পি ওয়ান প্লাস পি টু ভি টু হচ্ছে ভি তাহলে পি ওয়ানটা কত বলি নেই আমরা পি ওয়ানটা হচ্ছে 102 পয়েন্ট জিরো হচ্ছে পয়েন্ট এইট এটা একটা ফাংশন পয়েন্ট এইট এবং পয়েন্ট ফাইভ মিন্ট্রি লিটার কে বুঝো এই বলো প্লিজ টোটাল ভলিউমটা যখন তুমি স্টপ ওয়ার্কটা ওপেন করে দিবে তখন কিন্তু টোটাল ভলিউমটা এই ভলিউম প্লাস এই ভলিউম টোটাল অ্যাড করতে হবে তাই না তাহলে আমরা নিউ ভলিউমটা যেটা মিক্সচার ভলিউম যেটা সেটা কিন্তু আমরা পেয়ে যাব তাহলে পয়েন্ট এইট এবং পয়েন্ট ফাইভ ইকুয়াল অ্যাড করলে কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি লিটার হয়ে যায় তাহলে এটা একটু ক্যালকুলেট করে আমাকে বলো তো টোটাল প্রেসারটা আমরা যে ইউনিটে পাবো সেটা হচ্ছে ওয়ান আরে এটিএম তাহলে কত হলো আমাকে একটু বলো দ্রুত বলো ওয়ান পয়েন্ট শুনতে পাইছো 1.01 1.01 তাহলে টোটাল প্রেসারটা 1.01 atm হয়ে গেল আমাদের आंसर এখন খেল করো আমাদের তো টোটাল প্রেসার যখন ই হলো হলো কিন্তু যদি এখন মনে করো এই এই স্টেমের মধ্যে যদি বলে থাকে 1.01 atm এটা হচ্ছে টোটাল প্রেসার এটা স্টেমে দেওয়াই আছে এখন তোমাকে কোশ্চেন করলো ডি কোশ্চেন সেটা কি এটা কিন্তু তোমার পর্যবেক্ষিত মোট চাপ ওয়েন স্টপ ওয়েন স্টপ কর্ক ওপেন যখন স্টপ কর্কটি ওপেন করা হয় তখন পর্যবেক্ষিত বা অবজার্ভ হচ্ছে যে টোটাল প্রেসারটা সেটার গিভেন ভ্যালু হচ্ছে 1.01 atm ইট ইজ অলরেডি গিভেন ইন ইউর ইন ইউর স্টেম বাট তোমাকে আস্ক করেছে কোশ্চেন করেছে কি দ্যাট অবজার্ভ টোটাল প্রেসার মানে ওই অবজার্ভকৃত যে টোটাল প্রেসারটা ইজ ইট অবে ইজিট ওবে এটা কি অবে করছে ডালটন পার্শিয়াল প্রেসার ডালটলস ডালটনস পার্শিয়াল প্রেশারটাকে কি অবজার্ভ মানে সমর্থন করছে কিনা এটাকে এই যে অবজার্ভ প্রেশারটা এটা ডালটলস ডালটনস যে পার্শিয়াল প্রেসার ল আছে এটাকে কি অবজার্ভ করছে কিনা মানে ওবে করছে কিনা মানছে কিনা মান্য করছে কিনা এই কোশ্চেনটা তোমাকে করতে পারে তাহলে তোমাকে কি করতে হবে জানো তোমাকে ফার্স্ট অফ অল লিখতে হবে ডালটনস পার্শিয়াল প্রেশার ল ডালটনস পার্শিয়াল প্রেশার কি বলেছে বলেছে যে কোন একটি মিক্সচারে যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোর মানে একটি মিক্সচারে বা মিশ্রণে যে গ্যাসগুলো আছে উপাদানগুলো আছে তাদের আংশিক চাপ তাদের আংশিক চাপগুলোর যোগফলটাই হচ্ছে মোট চাপ তাহলে আমি বাবা সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে করলে কিন্তু চলবে না এইভাবে করলে কিন্তু অ্যান্সারটা কিন্তু চলবে না তাহলে আমাকে আমি মনে হয় কোয়েশ্চেনটাই বোঝাতে পারিনি আগে কোয়েশ্চেনটা বোঝাতে হবে দেন আমি চেষ্টা করতে হবে আমার অ্যানসারের দিকে যেতে হবে আমার কিন্তু আরো একটা এটা নিয়ে কিন্তু আরো একটা কোয়েশ্চেন আমাদের আছে আমি সময় খুব কমে যাচ্ছে আসলে 10 মিনিট টাইম তোমাদের জয়েন করতে করতে চলে যায় বলো আচ্ছা স্যার আপনি যে কোশ্চেনটা বললেন ওইটা কি মানে এই যে আলাদা করে করব সরি স্যার আপনি যে কোশ্চেনটা করলেন এটা কি মানে এই অঙ্কটাকে আলাদা আলাদা করে যে আংশিক চাপের বিষয়টা করে পড়ব স্যার यस আমি কিন্তু লাস্ট ক্লাসে তোমাদেরকে টোটাল প্রেসার ক্যালকুলেট করার দুইটা ওএ আমি তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট অফ অল ছিল সেটা কি এ গ্যাস এন্ড বি গ্যাসের পার্সিয়াল প্রেসারটা ক্যালকুলেট করা দেন পার্সিয়াল প্রেসার গুলোকে সামেশন করে আমরা কিন্তু টোটাল প্রেসারটা ক্যালকুলেট করেছি এটা ছিল একটা প্রসিডিউর আর সেকেন্ড প্রসিডিউর এখন যেটা করলাম সেটা যদি স্টপ কর খুলে দিলে টোটাল প্রেসার কত হবে এই ধরনের কোয়েশ্চেন তোমাকে করা হয় তাহলে কিন্তু তুমি এই ফর্মুলাটা ইউজ করলে হয়ে যাবে কিন্তু যখন তোমাকে আস্ক করবে যে বাবা এটা কিন্তু স্টেম এখানে কি এটা এই টোটাল এটা কি টোটাল প্রেসার হোয়েন স্টপ কর ওপেন যখন স্টপ করটি খুলে দেওয়া হয় তখন পর্যবেক্ষণকৃত মোট চাপ হচ্ছে এটা এটা কোয়েশ্চেনে উল্লেখ থাকবে এখন তোমাকে উচ্চতর দক্ষতায় প্রশ্নটা করবে যে উদ্দীপকে পর্যবেক্ষিত চাপ উদ্দীপকের পর্যবেক্ষিত চাপ আমি ইংলিশ ভার্সনের জন্য লিখে দিচ্ছি উদ্দীপকের পর্যবেক্ষিত চাপ ডালটনের আংশিক 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 চাপকে চাপ চাপ সূত্র সূত্র সমর্থন করে কিনা সমর্থন করে কিনা গাণিতিক বিশ্লেষণ করো করে কিনা গাণিতিক বিশ্লেষণ করো একটু খেয়াল করবেন বাবা ইংলিশ ভার্সনের জন্য লেখো দা অবজার্ভ টোটাল প্রেসার মান্য করছে কিনা সাপোর্ট করছে কিনা এক্সপ্লেইন ম্যাথমেটিক্যালি গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তার মানে বাবা একটু বুঝার চেষ্টা করি এই ধরনের প্রশ্ন যখন আমাদের করবে উই শুড ক্যালকুলেট ফার্স্ট ইন্ডিভিজুয়ালি এ এন্ড বি পার্সিয়াল প্রেশার এ এবং বি গ্যাসের আংশিক চাপটা আমাদের ক্যালকুলেট করতে হবে কিভাবে আমরা যদি অ্যান্সারের দিকে তাকাই একটু খেয়াল করি বাবা ফার্স্ট অফ অল ফর এ গ্যাস ফর এ গ্যাস এ গ্যাসের জন্য কি করতে হবে আমাদের ফর্মুলাটা কি পি ওয়ান ভি ওয়ান প্লাস পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু হচ্ছে পি টু ভি টু খেয়াল করবেন সবাই পি টু ভি টু হেয়ার আচ্ছা এখানে খেয়াল করেন পি টু ভি টু লিখলাম আমরা কিন্তু হ্যাঁ বলেন

পি ভি ইকুয়াল এই ভিটা ছিল টোটাল ভলিউম মানে মিশ্রণের ভলিউম তালে মিশ্রণ তো যখন স্টপকর্কটা খুলে দিলে এ আয়তন এবং এ আয়তন দুটো একসাথে হয়ে গেল না এই গ্যাস ওই পাত্রে চলে গেল এই গ্যাস এই পাত্রে চলে গেল গ্যাসের ন্যাচারালি হচ্ছে এমন যখন সে স্টপকর্ক খুলে দিবা এই গ্যাস এই গ্যাস এবং হোমো জেনাসলে একটা মিক্সচার তৈরি করবে তখন মিশ্রণের আয়তন কি শুধু আটশো এম এল নাকি শুধু পয়েন্ট লিটার নাকি দোনোটার যুগ ফল

জুবায়ের লজ্জার তো কিছু নেই ভয়ের তো কিছু নেই সাথে সাথে আমাকে বলে ফেলবা অসুবিধাটা কি তোমরা স্টুডেন্ট বলেই তো প্রশ্ন আর তোমাদের প্রশ্নের অপেক্ষা আমরা থাকি বুঝতে পেরেছো খেয়াল করো এখানে এ গ্যাসের পার্টিকুলারলি এ গ্যাস এবং বি গ্যাসের উভয়ের জন্য কি করতে হবে পি2টা বের করতে হবে পি2টা কি পি1টা কি বাবা মিক্সচারের আগে অর্থাৎ স্টপকক যখন তুমি খোলো নাই তার আগে তার প্রেসারটা তাহলে আমরা স্টপককটা এখানে পি1টা তাহলে কত হবে পি1টা হচ্ছে 780 সেভেন এইট জিরো মিলিমিটার মারকারি তাহলে আমরা কিন্তু এটাকে এটিএম এ নিয়েছিলাম সেভেন দিয়ে ডিভাইড করে এইট জিরো সেভেন সিক্স জিরো দিয়ে ডিভাইড করলে কিন্তু এটিএমে যায় এবং সেটা কিন্তু আমরা দেখছিলাম ওয়ান পয়েন্ট জিরো মে বি এত এটিএম এটা কিন্তু আমার পি ওয়ান এটিএম এ নিয়ে গেলাম আচ্ছা তাহলে ভি ওয়ানটা কত ছিল ভি ওয়ানটা ছিল এইট হান্ড্রেড এটাকে আমরা লিখলাম পয়েন্ট এইট লিটার ওকে তাহলে ভি টুটা কত বাবা বলেন তো ভি টুটা কত ভি টুটা কি ভিটুটা হচ্ছে আফটার ওপেন স্টপ কর্ক স্টপ কর্ক ওপেন করার পর মানে ভিটুটা হচ্ছে স্টপ কর্ক খুলে দেওয়ার পর তাহলে বলো স্টপ কর্ক খুলে দেওয়ার আগে এ গ্যাসের ভলিউম ছিল আটশো কিন্তু স্টপ কর খুলে দিলে এই কি শুধু এই এই ব্যাসেলি আছে নাকি এই বেসেলও চলে গেছে উভয় ব্যাসেলি কিন্তু আছে উভয় পাত্রেই কিন্তু আছে তখন তার ভলিউম কিন্তু আর আটশো ml থাকবে না অথবা পয়েন্ট

ফর বি গ্যাসের জন্য যদি আমরা কি করি এরকম পি ওয়ান ভি ওয়ান পি টু টু এই ফর্মুলা ব্যবহার করে যদি বি গ্যাসের এই স্টপ কর খোলার আগে এই প্রেশার এই ভলিউম এগুলো হচ্ছে পি ওয়ান ভি ওয়ান আর পি টুটা আমাদের ক্যালকুলেট করতে হবে বি টুটাও কিন্তু বি গ্যাসের জন্য কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি লিটার হবে তাহলে বি গ্যাসের জন্য কিন্তু ফর্মুলা হচ্ছে P1 V1 equals এখানেও কিন্তু P1 বের করতে হবে V1 বের করতে হবে V2 আমাদের

কম্বাইন করলে যদি যদি আমরা আমরা এই পেয়ে যাই তাহলেই বলবো যে এটা ডাল যে পার্সিয়াল প্রেসার ল বা আংশিক চাপ সূত্রকে সমর্থন করছে সাপোর্ট করেছে যদি এই প্রেসারের সাথে কারণ সে কিন্তু এক্সপেরিমেন্টাল ভ্যালু কিন্তু দিয়ে দিয়েছে অর্থাৎ এই দুইটা একত্রে মিক্স করলে যে অবজার্ভ কিন্তু যে টোটাল প্রেশারটা কিন্তু কত সেটা কিন্তু সে এক্সপেরিমেন্টালি ভ্যালুটা কিন্তু স্টেমে আমাকে মেনশন করে দিয়েছে এখন যদি আমরা সত্যিকার অর্থেই এ গ্যাস এবং বি গ্যাসের পার্সিয়াল প্রেশারটা যদি আমরা বের করে সামেশন করার পর যদি এই এই বেলুটা যদি আমরা পেয়ে যাই তাহলে আমরা বলবো যে এটা ডাল্টনের আংশিক সূত্রকে সমর্থন করলো আর যদি ভ্যালুর সাথে না মিলতো কম হতো কিংবা বেশি হতো তাহলে বলতাম না এটা কমপ্লিটলি কি করে না ডাল্টনের আংশিক চাপ সূত্রকে সমর্থন করেনি আচ্ছা সময় বাবা খুবই কম আর মাত্র পাঁচ ছয় মিনিট সময় আছে একটু খেয়াল করো এই যে স্টেমটা বাবা খেয়াল করবেন আমরা যে দেখলাম যে একটা গিভেন টোটাল প্রেসার স্টেমে মেনশন থাকবে সেই গিভেন প্রেসারটা সাপোর্ট করছে কিনা ডালটনের আংশিক চাপ সূত্রকে সেটাকে করতে গেলে আমরা কিন্তু এই ফর্মুলাটা সব সময় করব না বাবা এই ফর্মুলাটা শুধু টোটাল প্রেসার কোন একটি মিক্সচারের টোটাল প্রেসার ক্যালকুলেট করতে বললে আমরা এই ফর্মুলাটা ইউজ করব মাইন্ড ইট বাট যখন এই ধরনের কোশ্চেন করবে সেই ক্ষেত্রে কিন্তু ডালটনের সূত্র যদি প্রমাণ করতে বলে ডালটনের সূত্রকে সমর্থন

মেন্সন টোটাল প্রেসারটা যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমরা একদম ইভালুয়েশনটা করে ফেলবো হায়ার অর্ডারটা پھر পার্ট হচ্ছে ইভালুয়েশন তাহলে আমরা বলবো যেহেতু এখানে অবজার্ভড প্রেসারটা আর এখানে কম্পোনেন্টগুলোর পার্শিয়াল প্রেসার যোগফলটা ইকুয়াল হয়ে গিয়েছে দ্যাট মিন্স অবভিয়াসলি এই যে টার্মস এন্ড কন্ডিশন গুলো এটা কি করে ডালটনের পার্শিয়াল প্রেসার লকে পার্সেন্ট কি করে অবে করে মেনে চলে সাপোর্ট করে ক্লিয়ার আচ্ছা এখন আসো এই এই স্টেম দিয়ে কিন্তু আরো কোয়েশ্চেন হতে পারে কি ইন দা সেম কন্ডিশন ইন দা সেম কন্ডিশন হুইচ গ্যাসেস ডিফিউজ মোর কোন গ্যাসটা বেশি পরিমাণ ব্যাপন ঘটবে একই কন্ডিশনে এ গ্যাস এবং বি গ্যাস অথবা হুইচ গ্যাসেস কনভার্টেড বা লিকুইফাইড মানে তরলীকরণ করা যাবে হুইচ গ্যাসেস লিকুইফাইড ইজিলি এই দুইটা গ্যাসের মধ্যে কোন গ্যাসটিকে ইজিলি লিকুইড করা যাবে তরল করা যাবে বাবা খেয়াল করবেন কিন্তু বিষয়টা বোধ কোয়েশ্চান্স এর প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সেম আবারও বলছি যদি বলা হয় যে একই কন্ডিশনে সেম কন্ডিশন সেম কন্ডিশন মিন্স তুমি এ গ্যাসকে একটি পটে উইথ পিস্টন উইথ পিস্টন খেয়াল করবেন উইথ পিস্টন এটা মনে করেন একটা পিস্টন হ্যাঁ এখানে এ গ্যাসের এখানে যত এইট গ্রাম আছে এই টোটাল গ্যাসটাকে তুমি এই পটে কনভার নিয়ে আসলা তুমি ট্রান্সফার করলা তাহলে এ গ্যাস এখন আছে এখন এখানে একটা হোল আছে হোল মানে হচ্ছে সরু ছিদ্র এখানে একটা প্লাগ দেওয়া আছে এখন প্লাগটাকে তুমি কি করলা দেখো প্লিজ খেয়াল করবে কিন্তু এখন এ গ্যাসটাকে এই পিস্টন যুক্ত পাত্রে নিয়ে তুমি কি করলা এটাতে সেম যে প্রেসারটা अप्लाई করলা এই যে প্রেসারটা এর থেকে একটু হাই প্রেসার अप्लाई করলা তাহলে গ্যাসটা কি হলো কমপ্রেস হলো সংকুচিত হলো এখন কতটুকু প্রেসার अप्लाई করলাম अप्लाई করার পর বাবা খেল করেন টেম্পারেচারটা যেই টেম্পারেচার এখন আছে 25 ডিগ্রি 27 ডিগ্রি হোয়াটএভার 30 ডিগ্রি যেই টেম্পারেচার থাকবে এটাকে রেকর্ড করো যে এই টেম্পারেচারকে যখন আমি টেস্ট করেছি এর স্টপ কর্ক এখন খুলে দেব স্টপ কর খুলে দেওয়ার সাথে সাথে স্টপ ওয়াচ টিপ দেব এবং এখান থেকে গ্যাসগুলো কত সময় লাগে বেরিয়ে যেতে নিঃসরণ হতে সেটা আমি ক্যালকুলেট করব তাহলে নিঃসরণ টাইম অর্থাৎ এই পাত্রের সবগুলো গ্যাস বেরিয়ে যেতে কতটুকু সময় লাগলো সেটা আমি ক্যালকুলেট করলাম ওয়াই স্টপ ওয়াচ থেকে আমি টাইমটা জেনে নিলাম আবার বি গ্যাসকে যখন এটা বেকুয়াম হয়ে গেল খালি হয়ে গেল এখন বি গ্যাসকে আবার নিব নিয়ে ওই একই এই যে একই অ্যামাউন্ট যদি এটা 8.8 গ্রাম নাও তাহলে বি গ্যাসও কিন্তু 8. মানে সরি এটা যদি 1 মোল নাও বি গ্যাসও কিন্তু 1 মোল নিতে হবে মোল হিসাব গ্রাম হিসাব না বি গ্যাস যদি তুমি 10 লিটার নাও তাহলে এ গ্যাসকেও তোমার 10 লিটার নিতে হবে উইথ সেম কন্ডিশন मींस সেম টেম্পারেচার এন্ড সেম প্রেসার বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে এ গ্যাসের যে টেম্পারেচার ছিল যেই প্রেসার আমরা ক্রিয়েট করেছিলাম সেম টেম্পারেচার সেম প্রেসার বি গ্যাসের ক্ষেত্রেও থাকবে এবং এ গ্যাস যে অ্যামাউন্ট নিয়েছিলাম 10 লিটার নিলে 10 লিটার 1 মোল নিলে 1 মোল হোয়াটএভার বি গ্যাসও কিন্তু আমরা সেম মোল অর সেম লিটার ভলিউম কিন্তু আমরা নেব নিয়ে এখানে যখন আমরা বি গ্যাসের জন্য এই স্টপ করক খুলে দিলে এই সবগুলো বি গ্যাস এই পাত্র থেকে নিঃসরিত হতে বেরিয়ে যেতে কি টাইমটা লাগলো সেটাও আমরা স্টপ করক থেকে কাউন্ট করে নিলাম দেখবো একটির জন্য টাইম কম লেগেছে আরেকটির জন্য টাইম বেশি লেগেছে কারণটা কি তার মানে সেম কন্ডিশনে এখানে হোল কিন্তু একই এই গ্যাসের জন্য হোলটা বা ছিদ্র পথটা যে পথে বেরিয়ে যাচ্ছে সেই পথের ব্যাস কিংবা পরিধি কিংবা বেরিয়ে যাবার যে রাস্তাটা সেটা যা ছিল বি গ্যাসের জন্য কিন্তু তা এই এই গ্যাসের জন্য টেম্পারেচার এবং ক্রিয়েটকৃত যে আমরা যে প্রেশারটা ক্রিয়েট করেছি এবং তার ভলিউম বা তার অ্যামাউন্ট যা ছিল বি গ্যাসের জন্য কিন্তু তা এটাকে আমরা বলছি সেম কন্ডিশন তাহলে সেম কন্ডিশনে বাবা সকল গ্যাসকে নিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি হুইচ গ্যাস ডিফিউজ মোর কোন গ্যাসটা বেশি পরিমাণ ডিফিউজ হয় অথবা কি হয় মানে মোট কথা বেরিয়ে যায় এখন তুমি খেয়াল করো এ গ্যাস এবং বি গ্যাসের একাধিক গ্যাসের মধ্যে কম্পেয়ার করতে বলতে পারে তাহলে তোমাকে কি করতে হবে জানো তাদের মলিকুলার ওয়েট ক্যালকুলেট করতে হবে তাহলে এখানে যেহেতু ওয়েট দেওয়া আছে পি ভি টি এভরিথিং দেওয়া আছে তাহলে এ গ্যাসের আনবিক ভর বের করাটা আমাদের জন্য খুবই সহজ কিভাবে আণবিক ভর বের করবো পিভি ইকাল টু এন আর টি এন ইকাল টু কি ডব্লিউ বাই ভি আর টি বুঝতে পেরেছো তাহলে ডব্লিউটা কত দেওয়া আছে আমি আবারো বলছি ফর্মুলাটা কি pv=nrt n=ki w/mrt তাহলে এখানে mটা কিন্তু আমরা পেয়ে যাব কারণ pv wrt সকল মান আমাদের জানা তাহলে আমরা m of a এ গ্যাসের আণবিক ভর পেয়ে যাব b গ্যাসের আণবিক ভর পেয়ে যাব আণবিক ভর যার বেশি হবে সেই গ্যাসের অণুগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে সেই গ্যাস কম ছড়ায় তোমরা কিন্তু জানো গ্রাহামস ব্যাপনস ল ডিফিউশন ল গ্রাহামের ব্যাপন সূত্র থেকে কিন্তু আমরা জানি যেই গ্যাসের আণবিক ভর বেশি সেই গ্যাসের ব্যাপন হার অর্থাৎ ব্যাপনের রেট ব্যাপন রেট বা রেট অফ ডিফিউশন ইজ ইনভার্সলি প্রপোশনাল কি ওভার অফ ডি তার মানে ডেনসিটির বর্গমূলের ব্যস্তানুপাতিক ওইভাবে বাবা ব্যাখ্যা দিবা সময় খুবই কম ক্লাসটা একেবারে ক্লোজ হয়ে গেল টাইমটা ফর্টি ফোর তোমাদের লিঙ্ক দিতে হবে আমি আবারও বলছি যদি এই ধরনের কোশ্চেন থাকে তাহলে যে গিভেন গ্যাসগুলো আছে তাদের যে ইনফরমেশনগুলো আছে এগুলো ইউজ করে আমরা তাদের মলিকুলার ওয়েটটা আনুবিক ভরটা কিন্তু আমরা ক্যালকুলেট করতে হবে যার মলিকুলার ওয়েট বেশি হবে সে ডিফিউজ হবে কম আর যার মলিকুলার ওয়েট কম থাকবে সে ডিফিউজ হবে বেশি তাই আমাদের কি হয়ে গেল আমাদের এক্সপ্লেনেশন হয়ে গেল ম্যাথমেটিক্যালি তাহলে আমাদের ক্যালকুলেট করতে হবে মলিকুলার ওয়েট এটা একটু মনে রাখো এবং যেই গ্যাসের মলিকুলার ওয়েট বেশি সেই গ্যাসকে সেই গ্যাসকে লিকুইফাইড করা যায় খুব দ্রুত ইজিলি বিকজ তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটাকেই থাকে বেশি থাকে আর যে গ্যাসের মলিকুলার ওয়েট কম থাকে সেটার কিন্তু লিকুইড করতে কি লাগে বেশি প্রেশার দিতে হয় বেশি জুল তো আচ্ছা এখানে এগুলো নিয়ে আরেকটু কথা আছে আমাদের ইনভার্সন টেম্পারেচার নিয়ে কথা আছে জুল থমসন এফেক্ট নিয়ে কথা আছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এগুলো করব তো এখন লিংকটা দিচ্ছি তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে যাও একটু অপেক্ষা করো